এখন গতানুগতিক যেই পদ্ধতিতে বাস পরিচালনা হচ্ছে সেখান থেকে উত্তোলনের জন্যই কিন্তু বাস রুট র্যাশনালাইজেশনের কার্যক্রম। আমাদের যারা আমাদের যাত্রাপথে যারা পরিচালনা করছে তারা কিন্তু নির্ধারিত বেতন দিয়ে গাড়ি চালক বাস চালক নিয়োগ করার করতে হবে। আগে যে পদ্ধতি যে গাড়ি চালকের উপর বাস চালকের উপর ছেড়ে দিলাম সে কত টাকা দিবে আমাকে মালিককে সেটার নির্ভর না কিন্তু। তো সুতরাং এই আমূল পরিবর্তন নিয়ে কিন্তু আমরা আগাচ্ছি। তো আপনি সেটা বলেছেন ওটা কিন্তু অন্য যে গতানুগতিক ধারায় যে বাস পরিচালিত হচ্ছে তারা কিন্তু সেই গাড়ি চালকের উপর নির্ভর। এখন সে কিন্তু আয়ের জন্য সে তার জীবন দিয়ে দিচ্ছে এরকম একটা পরিস্থিতি। সে 12 ঘন্টা চালালে 12 ঘন্টায় তার আয় হচ্ছে না, সে 16 ঘন্টা চালাচ্ছে, নিজের উপরে পরিশ্রম নিজের উপরে কষ্টটা সে কিন্তু নিচ্ছে। সেটা তো কিন্তু আমরা উত্তরণ চাই। এর জন্যই কিন্তু বাস রুট র্যাশনালাইজেশনের এই কার্যক্রম যেখানে নির্ধারিত বেতন তাকে দিতে হবে, নির্ধারিত একজন শ্রমিকের সুযোগ সুবিধা আইনগতভাবে যেটা তার প্রাপ্য সেগুলো দিতে হবে। এটাই কিন্তু বাস রুট র্যাশনালাইজেশনের একটি বড় কার্যক্রম এবং সেই লক্ষ্যে কিন্তু আমরা বারবার আমরা আহ্বান করছি যে নতুন বিনিয়োগকারী আসুক, নতুন উদ্যোক্তা আসুক এবং আমরা এই ক্ষেত্রে নতুন গাড়ি কোনো সাথে আমরা কোনো আপোষ করছি না। হ্যাঁ, যে কোনো পুরাতন গাড়ি দিয়ে আমরা পরিচালনা করব না, আমরা শুধু পরীক্ষামূলক 21 নম্বর যাত্রাপথ আমরা প্রথমে পরিচালনা করেছিলাম কিন্তু এরপর থেকে যতগুলো আমরা যাত্রাপথ দিচ্ছি আমরা কিন্তু নতুন বিনিয়োগকারী নতুন উদ্যোক্তাদেরকে আহ্বান করছি যাতে করে নতুন গাড়ি দিয়ে ঢাকা শহর পরিচালিত হয়, কোনো পুরাতন গাড়ি দিয়ে ঢাকা শহরে বাস সেবা পরিচালিত যেন গণপরিবহন যেন পরিচালিত না হয় এই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করে চলেছি। আমরা 21 করেছি, 22-23 করেছি, 24-25 জন্য আমরা কার্যক্রম নিয়েছি, 26 করেছি, এবার 27-28 আমার 8টি যাত্রাপথই কিন্তু এখন একটি সূচনা হলো এবং এই 8টি যাত্রাপথ নিয়ে আমার একটি গুচ্ছ গ্রিন ক্লাস্টার, এই গ্রিন ক্লাস্টারটা আমার এখন সূচনা হয়ে যাবে এবং এই গ্রিন ক্লাস্টার নিয়ে আমার কোম্পানি প্রতিষ্ঠা হবে, কোম্পানি হয়ে যাবে। সুতরাং আমি কিন্তু যে এই লক্ষ্য যে কোম্পানি প্রতিষ্ঠা সেই দিকে আমি কিন্তু এগিয়ে যাচ্ছি এবং সেখানে কিন্তু আমরা যখন আপনার খেয়াল আছে 2015 সালে শুরু আনিসুল হক সাহেব প্রয়াত মেয়র উনিও এটা সূচনা দেখে যেতে পারেননি বা করে যেতে পারেননি, আমরা করোনা মহামারীর মাঝে আমরা দুই মেয়র আমরা কিন্তু একদম দৃঢ়তা নিয়ে করোনা মহামারীর মাঝেই আমরা শুরু করেছি পরীক্ষামূলক মাস্ক পরে মুখোশ পরে আমরা সভা করেছি এবং তখন কিন্তু যারা বাস পরিচালনা করে ঢাকায় তাদেরকে মালিক সমিতি কিন্তু এর জন্যই আমাদের অংশীজন, তার আমরা তাদেরকে বারবার আহ্বান করেছি যে এই যাত্রাপথে আপনারা যারা আছেন তারা আসেন তারা আসেন তারা আসেন। পরে আমরা দেখলাম যে 21 নম্বর যাত্রাপথে বৈধ কেউ নাই, যাদেরকে আমি আসতে বলবো যখন আমরা তালিকা নিয়ে বিআরটি এর সাথে সমন্বয় করে আমরা দেখলাম তখন দেখলাম 21 নম্বর যাত্রাপথে বৈধ কেউ অনুমতি নেওয়া নাই, তাহলে কাকে আসতে বলবো? এই তখন আমরা বললাম যে আর আমাদের লক্ষ্য হলো নতুন গাড়ি। এখন পর্যন্ত যারা ঢাকা শহরে বাস পরিচালনা করছেন তারা কিন্তু বলছেন যে তাদেরকে ওই পুরাতন গাড়ি মেরামত করেই সুযোগ দেওয়া হোক। আমরা এই ব্যাপারে খুবই কঠোর, আমরা এই জায়গায় কোনো আপোষ করছি না, আমরা পরীক্ষামূলক হিসেবে চালু করার জন্য 21 নম্বর যাত্রাপথে আমরা সুযোগ দিয়েছিলাম কিন্তু এর পরবর্তী থেকে আমরা একদম কঠোর যে ঢাকা শহরে বাস পরিচালিত করতে হলে নতুন দিয়েই পরিচালিত করতে হবে।